তো ফাইনালি কবে হচ্ছে 2022-এর মাধ্যমিক পরীক্ষা জানানো হলো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে, কারণ পরীক্ষা কিন্তু অফলাইনে হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো চলুন সরাসরি দেরি না করে ফুল নিউজটি জেনে নেওয়া যাক। আর যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে। তো চলুন সরাসরি দেরি না করে ফুল নিউজটি এবার দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে, শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, এবার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনে হতে পারে। করোনা ভাইরাসের কারণে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমনকি 2020 সালে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করতে হয় সংসদকে। তবে এবার আর নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা খুব কম, তাই 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে গ্রহণ করার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সূত্রের খবর, মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষার গ্রহণ করার জন্য রুটিনের একাধিক খসড়া তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে এপ্রিল মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করতে পারে সংসদ। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যেভাবে ভ্যাকসিন হয়েছে তাতে থার্ড ওয়েভ আশা করা যায় আসবে না। নভেম্বরে স্কুল খুলতে পারে, তাহলে মার্চ এপ্রিলে অফলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে পুরো বিষয়টা সরকারের সিদ্ধান্তের ওপর কিন্তু এখনও নির্ভরশীল। তবে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কোনোরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংশ্লিষ্ট দপ্তর। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগে ভাগেই মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছিল। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে 30-35% বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন 7ই অক্টোবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাদশ শ্রেণীর জন্য নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শুরুর যে ব্যাপারটা জানানো হয়েছে, কী ভাবছে সংসদ আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হলো।